আপনি আমাদের সৃষ্টি করেছে একদিনে তুচ্ছ করে থেকে অথপর সুন্দরতম অবয়বে প্রেরণ করেছে পৃথিবীতে নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম নাযিল হল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ ভাই আপনি ধরেন না হ্যালো ধরেন ধরেন অসংখ্য দরুদ ও সালাম নাযিল হল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আচ্ছা কথা তো একদম পুরো শেষ শোনা যাচ্ছে ঠিক না এভাবে সাউন্ড এতটুকু হইলে তো যথেষ্ট না সাউন্ড পরিষ্কার কিনা সেটা বলেন পরিষ্কার হলে ওকে দেখেন প্রথম কথা হলো যারা স্কুল মাদ্রাসায় যেতে পারে না এদের অধিকাংশ ইচ্ছার কারণে এবং বয়সের কারণে সামর্থ্যের কারণে মাদ্রাসায় যেতে পারে না এমন মানুষ বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে খুবই কম কেমন এটা ভিন্ন কথা আপনাকে হাট্টি মিটিম টিম তার মাঠে পাড়ে দিন তাদের খাড়া দুটি সিং এমন শিক্ষা হয়তো শিখতে হতে পারে এই কবিতা শোনার পরে হয়তো আমরা অনেক কিছু না বুঝলো এতটুকু বুঝি যে হাট্টি মিটিং যে জিনিসটা আছে এটা দুইটা সিং আছে এটা পানিতে থাকে না উপরে থাকে এটা আমরা জানি না বাট এটা ডিম পাড়ে এটা বাচ্চা প্রসব করে না এটা আমরা শিওর এটা মুরগির মতো হইতে পারে বাদুরের মতো হবে না গরুর মতো হবে না ছাগলের মতো হবে না যেহেতু এটা বাচ্চা প্রসব করে না এটা ডিম পাড়ে এটা পাখি চড়ুই পাখির মতো হইতে পারে হাঁস মুরগির মতো হইতে পারে আল্লাহ আল্লাহ ধরুন 2100 সালে এরকম হাট্টি মাটিম নামে কোনো পাখি বা কোনো জন্তু জানোয়ার পানিতে অথবা ডাঙায় যেখানেই হোক হয়তো আমাদের চোখের সামনে আসতেও পারে আজকে হয়তো আমরা এমন কবিতা শিখে উপকৃত হচ্ছি না হয়তো 100 বছর পরে হতেও পারে কে জানে তবে এতটুকু শিওর আমরা একটা ডিম পাড়ে একটা বাচ্চা প্রসব করে না কোনটা কোন তো হাট্টি মাটিম টিম যেটা ওইটা তো পড়াশোনা যারা এখন করে না তারা ইচ্ছার কারণে করতে পারে না এবং বয়সের কারণে পারে না তো যারা ইচ্ছার কারণে পারে না তারা তো তাদের কোনো ঔষধ নাই আর যারা বয়সের কারণে পারে না তারা জুমার খুতবা শুক্রবারে বা ইয়াউমুল জুমা জুমার দিনে এবং এই ধরনের শীতকালে মৌসুমি এ পাড়া ও পাড়া এই মাদ্রাসা ও মাদ্রাসা কবরস্থানের নামেও এখন মাহফিল হয় হোয়াট এভার ইট ইজ একটা রিজনকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম আলোচনা হয় কেমন সেখানে এসে তারা কিছু শিক্ষার সুযোগ আছে এখন যদি এখানে আসা শুধু একটা রীতি রেওয়াজ হয় আর কারো সুন্দর গলা শুনবে কারো গরম বক্তব্য শুনবে কোন বিখ্যাত কারো সামনে সাক্ষাৎকার হবে এমন উদ্দেশ্যে আসলে তো আসলে কিছু করার থাকবে না তবে যারা আপনারা এখানে আছেন আপনাদেরকে সামান্য করে একটু বলি হ্যাঁ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলম দ্বীনের শিক্ষা অর্জন করা ফরিযাতুন আলা কুল্লি মুসলিম ইসলাম সম্পর্কে শিখবে এ সম্পর্কে জ্ঞান নিবে এটা হচ্ছে ফরজ আবশ্যক কার উপরে প্রত্যেক মুসলমানের উপর এবার সে মহিলা হোক নারী হোক পুরুষ হোক বা হিজড়া হোক তার লিঙ্গ যেটাই হোক বর্ণ যেটাই হোক তার অর্থনৈতিক অবস্থা যেখানেই থাকুক তার উপরে আবশ্যক ফরজ হচ্ছে সে ইসলাম সম্পর্কে শিখবে আল্লাহ সম্পর্কে শিখবে কেমন এখানে আসা যদি আপনাদের এই শিখা না হয় তাহলে এটা শুধু শুধু মানুষের আমানত নষ্ট হয় এই প্যান্ডেলের টাকা এই পোস্টারিং এই ব্যানার এই মাইকিং আমি আসছি এই যে ফিউল কস্ট যে তেলটা গেছে গাড়ির হ্যাঁ আজকের দিনে আমি অন্য কোনো কাজ করতে পারতাম অথবা আমি আড্ডা দিতে পারতাম অথবা আমি আরাম করতে পারতাম সব কিছুই বৃথা যদি এখানে কিছু আমরা শিখতে না পারি যারা এখানে আসছেন আপনারা দুইভাবে বাড়ি যেতে পারেন এক একটা ওয়াজ শুনে গেছেন একটা ভালো কাজ করে গেছেন দুই জান্নাতের পথ সহজ করে গেছে যেমন আবি হুরায়রা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমা, যে ব্যক্তি যার মধ্যে কি মহিলা পড়ে না পড়ে না, ছোটরা দরিদ্ররা মূর্খরা অভিশপ্তরা বাজে বখাটেরা অশিক্ষিতরা শিক্ষিতরা ধনী বাবা এবং ছেলে যের মধ্যে তাহলে সবাই আসে না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, হ্যাঁ পথ পাড়ি দেয় নাই কিন্তু, হ্যাঁ মানে 30 পারা এখনো মুখস্থ করে নাই, এক পারাও করে নাই, এক অক্ষরও করে নাই, সহিহ বুখারী মুখস্থ করে নাই, এখনো পুরোপুরি একবারও পড়ে নাই, একটা হাদিসও পড়ে নাই, এমন ব্যক্তি কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি শিখবো, কোথায় ওখানে গেলে শিখতে পারবো, সিদ্ধান্ত নিয়েছে আমি কোরআন পারি না শিখবো, সিদ্ধান্ত নিয়েছে কোরআন পারি পড়বো, সিদ্ধান্ত নিয়েছে জ্ঞান আরো বৃদ্ধি করবো, এই যে এরকম সিদ্ধান্ত নিয়েছে যে এটা পড়া শুরু করছে, কি করছে শুরু করছে, এখন শেষ তো দূরের কথা, এখনো শুরু করে হয়তো মানে যাররা পরিমাণও আগাইতে পারে না, বাট শুরু করছে, কি করছে মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, মাত্র স্টার্ট করছে, ব্যাস সুবহানাল্লাহ তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই পথ চলতে শুরু করলো আল্লাহ তার জন্য এই পথ চলার ওসিলা তার জান্নাতের পথ সহজ করে দেবে। এটা হচ্ছে ইলম, এটা হচ্ছে কি ইলম। আজকে যারা আপনারা এখানে আছেন কোরআনের প্রতি আপনাদের আরো অনেক মায়া ভালোবাসা বৃদ্ধি হওয়া উচিত, যে জানে না তার জানার জন্য আর যে জানে প্রতিনিয়ত এটাকে পড়ার জন্য। কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ভাবা যায় ভাবা যায় পৃথিবীতে যারা জমিনে আছে এত তুচ্ছ মানুষগুলো, যারা উষ্ঠা খেলে নখ ভেঙে যায়, যারা দোতলা থেকে পড়লে হাড় ভেঙে যায়, যারা একটা টায়ার গাড়ির সাথে বাড়ি খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে একবার খেতলে যায়, এই মানুষগুলো যারা পানিতে 2 মিনিট ডুবায় রাখলে মরে যায়, এই মানুষগুলো যারা আগুনে 1 মিনিটে পুড়ে গলে যায়, এত দুর্বল এই মানুষগুলো, যাদেরকে কানে গেলে একটা থাপ্পড় দিলে কারো দাঁত ভেঙে যায়, কারো কান বয়রা হয়ে যায়, কেউ যাদের হাত এভাবে চাপ দিয়ে ধরে রাখলে রক্ত জমে যায়, এত দুর্বল এই মানুষগুলো, এত দুর্বল এই মানুষগুলো, এদের নাকি আল্লাহর, এদের মধ্যে নাকি আল্লাহর পরিবার রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি বলছি না, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। কালু, সাহাবারা সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হুম, কারা তারা যারা আল্লাহর পরিবার? নিশ্চয়ই আল্লাহর পরিবার জাহান্নামে যাবে না, আল্লাহর পরিবার নিশ্চয়ই আযাবের সম্মুখীন হবে না, কারণ তারা আল্লাহর পরিবার, আল্লাহ উইল সেভ দেম, আল্লাহ তাদের আশ্রয় দিবে, আল্লাহ তাদের রক্ষা করবে, বিকজ তারা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা আল্লাহর পরিবার? মানহু, কাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ ভাজন, স্পেশাল ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি জি, কোরআনটা আপনার ঘরের মধ্যে পড়ে আছে গত 20 বছর, আপনার দাদু পড়তো আর কি, আপনার আব্বাকে বিয়ে করাইছে আপনার আম্মা, তখন আত্তাহিয়াতু পড়তে যেয়ে ভুল করছিল, পরে ওই ঘটক বসেছে হয়ে যাবে, বিয়ের পরে শিখে যাবে, তারপর আম্মা উনি পড়তে পারে না আর কি কোরআন, তারপর দাদু পড়তো দাদা পড়তো, এটা পড়ে আছে ঠিক, আপনাদের সেই পুরনো আলমারি আলনা মেক্সিট কি বলেন এগুলোর আপনারা, যেটাই বলেন ওটার উপরে পড়ে আছে, মাঝে মধ্যে আপনার আম্মা ওই যে যখন ডাস্ট ক্লিন করে, যখন বালি পরিষ্কার করে, তখন নামায় এটাকে গিলাপটাকে খোলে চুমা দিয়ে আবার রেখে দেয়, হ্যাঁ ওটা। এই পৃথিবীতে এত দুর্বল মানুষগুলো যাদেরকে লাথি দিলে মারা যায় না, সিম্পল কথায় শীতে যারা ঘর থেকে বেরোতে পারতেছে না, কি দুর্বল আমরা না,
যে লোকটা ওই যে আপনার দাদুর যে কোরআনটা পড়ে আছে আপনার বাসা অবহেলিত, আপনি নিজেও পারেন না, আপনি কখনো পড়েনি, ট্রাস্ট নেই, আপনি একদিনও করেন নাই, আপনার আব্বার কোনো লজ্জা লাগে না, আপনার আম্মার কোনো ইতস্ততা নাই, ইভেন আপনি কখনো মনে করেন না যে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যে যিনি যে বইটা না পড়ার কারণে আর কি, যে লোকটা ওই বই অনুযায়ী জীবন গড়ে সে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত। এখানে আসছেন যারা, কথা আজকে এই বিষয়ে বলবো না, আসলে কথা বলবো যা হয়েছে হয়ে গেছে, খালাস, জানা ব্যভিচার মদ জুয়া, এই পৃথিবীর এমন কোন পাপ যেটা আপনি বাদ দেন নাই, ইটস ওকে, টোটালি ফাইন। অ্যাজ ফার অ্যাজ ইউ আর অ্যালাইভ, যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন, এই পাপ নেকিতে পরিবর্তন করা সম্ভব। দ্যাট ইজ অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি, মৃতরা আর পাবে না এই সুযোগ। এই জমির উপরে যারা নিঃশ্বাস নিচ্ছে, যাকে আল্লাহ নিঃশ্বাস দিচ্ছেন, তার জন্য এই পৃথিবীর সমস্ত নিয়ামত এখনো অ্যাভেলেবেল। এই যে লোকটার দাড়ি নাই, সিগারেট খায়, মদ খায়, বিয়ার খায়, 10টা সিমে 10টা মেয়ের সাথে কথা বলে, আপন আপন ভাইয়ের বউর সাথে শোয়ে, আপন ভাগ্নির সাথে পর্যন্ত সে অপকর্মে নিজেকে মানে থামায় না, আমি আর কি উদাহরণ দেবো এখানে? আমি বলছি পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেটা এই লোকটা করে না, কিন্তু এই লোকটা নিঃশ্বাস নেয়, আল্লাহকে নিঃশ্বাস দিয়েছে, আল্লাহকে দয়া করেছে, আল্লাহকে এই সুযোগ দিয়েছে। কি সুযোগ? এর জীবনের সমস্ত গুণাকে নেকিতে নেকিতে পরিবর্তন করার সুযোগ দিয়েছে আল্লাহ। এখন ডিসিশন তার, সে নেবে কিনা, ডিসিশন তার, সে এটাকে গ্রহণ করবে কিনা। দিনী ভাইয়েরা, টাঙ্গাইল আসছি, যারা আপনারা টাঙ্গাইলের আছে, এই গ্রামের নাকি দেলদুয়ার মাদার, আমি আপনাদেরকে সামান্য একটু কথা বলে আমি চলে যাবো, রাত্রে 11:20 আগামীকাল জুমার খুতবা আছে, শেখরও আছে, অবশ্যই আপনারা পড়বেন, উনি পড়াইতে গেলে আরো 2-3 ঘন্টা আগে প্রিপারেশন নিয়ে যেতে হবে, তো সময় অনেকক্ষণ কথা বললে যে বহু কিছু হয়ে যাবে আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় এই মাঠ থেকে যদি একটা মানুষ একটা হাদিস আমি জামশেদ মজুমদার যদি ওদেরকে পৌঁছে দেওয়ার পর যদি ওরা এটা গ্রহণ করে, শিখে এবং এটা মনে রাখে, দিস ইজ ইনাফ ফর মি টুডে, আজকের জন্য আমার ঠিক আছে, ইনাফ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব আকুতি মিনতি করতেছিল আল্লাহর কাছে চাচার জন্য, কার জন্য? চাচার জন্য, চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সত্য কোনো ইবাদত যোগ্য নাই, আপনি শুধু একটু বলেন, বাকি আমি আল্লাহর কাছে বলতেছি। চাচা এটা বলে নাই, বলছে ভাতিজা বাপ দাদার সাথে এত বড় বেইমানি করতে পারবো না, 360টা মূর্তির পূজা করতো, তুমি তুমি তিনটাও বলো না, তুমি বলো একটা, তোমার কথা আমার ভালো লাগে, তবে বাপ দাদার সাথে এত বড় বেইমানি করতে পারবো না আমি। কি আকুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহ কি মায়া, আল্লাহ আপনি আপনার আব্বাকেও তো মায়া করেন না, ট্রাস্ট মি, ওনার চাচা ইসলাম আনে নাই, কিন্তু আল্লাহ নবী কি মায়া, কি ভালোবাসা চাচার জন্য, আহ কি আকুতি, চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে, ইন্নাকা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ইমামুল আনবিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে ইন্নাকা লা তাহদি, আপনি তো হেদায়েত দিতে পারবেন না, কাকে মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, আপনি কাউকে ভালোবাসলে যে হেদায়েত দিয়ে দিতে পারবেন, এটা তো আপনি পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ, অথচ আল্লাহ যদি চায়, কিন্তু আল্লাহ যদি চায়, ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হিদায়ত করবে। দেখেন না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গল্প, যে আল্লাহ নবীকে মারতে আসছিল পরে হিদায়ত নিয়েছে, এটাই হচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ছোট্ট একটা এক্সাম্পল আর কি, রিলেভেন্ট একটা এক্সাম্পল। আমার মনে হয় এখানে ঘন্টা পর ঘন্টা কথা বলে আপনাকে কষ্ট দিয়ে, নিজে কষ্ট দিয়ে কিছুই হবে না যদি আপনি একটা মৌসুম উদযাপন করেন, এলাকার মান সম্মান রক্ষা করেন, একটা মাহফিল আপনারা দিয়েছেন, আমরা আসছি, আপনারা শুনছেন, আমরা বলছি, মানে পিঠাপুলির মতো শীতকালে পিঠাপুলি, বুঝলেন তো, এই ওয়াজ মাহফিল কাইন্ড অফ পিঠাপুলির আয়োজন হয়ে গেছে, মেলা, শীতকালে অনেক মেলা বসে, ঠিক আছে, মাছের মেলা, এই মেলা, এই পর্যায়ে নিয়ে যায় না, এখান থেকে জান্নাতের পথ সহজ করে যান, দ্রুত
আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার গুনাহ কতটুকু মাপার তো দরকার নাই আর, কেন দরকার নাই? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা দ্রুত গতিতে চলো নিজের রবের দিকে এবং নিজের রবের ক্ষমার দিকে তোমরা আসো, আর জান্নাতের দিকে আসো যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছে যে আল্লাহকে ভয় করে তার জন্য। মুত্তাকি কারা? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর হিরুদের জন্য প্রস্তুত রেখেছে জান্নাত যার আসমান ও জমিনের সমান বিস্তৃতি, যে জান্নাত الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. متقي হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর রাস্তায়, যারা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিয়ন্ত্রণ করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে। মুহসিন কারা? الذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. الله কাদেরকে ভালোবাসে? মুহসিনদেরকে। এ মুহসিন কারা জেনে নেন আজকে, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত রাখছে। মুত্তাকি হচ্ছে তারা যারা গরিব এবং বড়লোক অবস্থায় দান করে আল্লাহর রাস্তায়। মুত্তাকি হচ্ছে কারা? যারা রাগকে নিয়ন্ত্রণ করে তারা। মুত্তাকি কারা? যারা মানুষের সাথে সমস্যা হলে মানুষকে ক্ষমা করে দেয়, তারা হচ্ছে মুত্তাকি। ক্ষমাশীলরা মুত্তাকি, আল্লাহ এদের জন্য জান্নাত প্রস্তুত রাখছে। আর আল্লাহ ভালোবাসে মুহসিনদেরকে, আল্লাহ পছন্দ করে মুহসিনদেরকে। মুহসিন কারা? আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে, যে আপনারা আর আমরা বুঝান নাই, একটু আগে বলছি না যে গুনা যা করছে নিচ্ছে ওকে হিসাব নিকেশের দরকার নেই, খালাস মাপার দরকার নাই, কি আসমান আর জমিন অন্ধকার হয়ে যাবে আপনার গুনাতে, এই পৃথিবী থেকে আকাশের মেঘমালা পর্যন্ত যায় পৌঁছাবে আপনার গুনা, টোটালি ফাইন, টোটালি ফাইন। যদি রাইট নাও ডিসিশন নেন, ইতস্ত হন, লজ্জিত হন এবং এমন গুনার রিপিট না করেন, টোটালি ফাইন, ওয়াল্লাহি টোটালি ফাইন। আমি জামশেদ মজুমদার বলছি, আল্লাহ নিজে বলছে কোরআন করে, আমি আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। মহসিন কারা? যাদেরকে আল্লাহ তালা ভালোবাসে। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহর স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? এবং তারা যা করে করে ফেলে জেনে বুঝে তা পুনরায় না করে। মহসিন হচ্ছে তারা যারা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চায়। মহসিন হচ্ছে তারা যারা যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে জেনে শুনে যে পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইছে ওই পাপের কাছে আর যায় না, ওর হচ্ছে মুহসিন, এদেরকে আল্লাহ ক্ষমা করে, এদের জন্য আল্লাহর ক্ষমা। যেমন আল্লাহ তাআলা বলছেন উলাইকা জাযাহুমুল মাগফিরাহ উলাইকা জাযাহুমুল মাগফিরাতু মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যারা যার পদদেশে মানে যে জান্নাতের নিচে নদী প্রবাহিত হবে সেখানে তারা স্থায়ী হবে। আর সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম, যারা ভালো কাজ করে তাদের পুরস্কার কতই না উত্তম। দিনী ভাইরা, আমাদের অনেক অন্যায় এই পৃথিবীতে আপনি একজন মানুষ দেখাইতে পারবেন না যার অন্যায় নাই, আপনি একা অন্যায়কারী না, আপনি নিজের কত বড় অন্যায়কারী মনে করেন। আরে আপনি বাবা আদম আলাইহিসসালাম থেকে যদি পুরো পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে একটা অপরাধ করে ফেলে, নতুন একটা অপরাধ তৈরি করা সেটা করে, যদি কেউ ভাবে যে আল্লাহ কি এত বড় গুনাহ ক্ষমা করতে পারবে, সে আল্লাহকে আন্ডার এস্টিমেট করছে, সে আল্লাহ দয়াকে আন্ডার এস্টিমেট করছে। এটা তার সবচেয়ে বড় পাপ, ওইটা যখন সে ভাবে আল্লাহকে মাফ করতে পারে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় পাপ। পৃথিবীতে সে যা পাপ করছে তো করছে, যখন সে বলে দিয়েছে আমার মতো পাপী মানুষ আর দুনিয়াতে নাই, আজকেরও জাহান্নামী কালকেরও জাহান্নামী, আমার পাপ কি ক্ষমা হবে, ওই কথাটা তার জীবনের সবচেয়ে বড় পাপ হয়ে বসে। কারণ আল্লাহ নিজে কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের গুনাহ সব গুনাহ জামিয়া যত আছে গুনাহ এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি এফ ক্যাটাগরি হোয়াটএভার কত শত গুনাহ কত শত ক্যাটাগরি ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে তোমাদের সমস্ত পাপ কতটুকু পাপ সমস্ত পাপ সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন দেলদুয়ারের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা যদি তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মা ইস্তাগফারতানি তারপর যদি তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে ক্ষমা করুন গফরতু লাক ওয়ালা উবালি আল্লাহ বলছে তোমার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেব কারো পরোয়া করব না এটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে কি আল্লাহ দিনী ভাইরা সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসেন আপনারা আপনারা অশ্লীলতার মধ্যে নিজেদের রিজিককে সংকুচিত করিয়েন না নিজেদের রিজিকগুলোকে নষ্ট করিয়েন না আজকে যদি আমি কথা বলি যদি এখন যদি আমাকে কেউ বলে আপনি এমন একটা সলিউশন বলেন এরপরে এখান থেকে চলে যান যে সলিউশনটা এইখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের কাজে আসবে আমাকে জেনা নিয়ে কথা বলতে হবে কি নিয়ে কথা বলতে হবে কি নিয়ে কথা বলতে হবে জেনা ভেরি কমন সিন এখানে আমরা যারা আছি প্রত্যেকের জন্য এটা হচ্ছে সবচেয়ে আজকের দিনের কমন গুনাহ জেনা যেটা কেউ অপরাধী মনে করি না আমরা অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আজকে আমার বক্তব্য এখানে এই জেনা এটা কত মারাত্মক অপরাধ এটা বলে আমি ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব কেমন যা দু চারটা কথা বলেছি আপনারা আজকের এই মাহফিল যদি আগে অবহেলা করে থাকেন পরবর্তী থেকে যখন যে মাহফিলে যাবেন নিয়ত নিয়ে যাবেন আমি শিখার জন্য যাচ্ছি মনে রাখবেন আপনি মারা গেলে আপনার জান্নাতের পথ সোজা সহজ শুরুতে আমি বলেছি না যে জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করে তার জন্য জান্নাতের পথ সহজ সো এটা থাকবে আপনাদের ইন্টেনশন কেমন দেখুন অশ্লীলতা সম্পর্কে আমাদের রব কি বলেছে তিনি বলেছেন কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিন انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن বলুন নিশ্চয় আমার রব হারাম করেছেন নিষিদ্ধ করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা আপনারা কি বুঝতেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা কোনগুলো মানে যেগুলো আপনারা কম্বলের নিচে আমরা কম্বলের নিচে যেগুলো করি রুমে টয়লেটে বাসায় নির্জনে মোবাইলে একা একা কথা বলি এগুলো তো গোপনতা বুঝতে পারছি প্রকাশ্যে কোনগুলো বুঝছেন এই দেলদুয়ারের মোড়ে চায়ের দোকানে টেলিভিশন চলে না ওখানে যে মহিলারা নাচ গান করে টেলিভিশনে যে টিভি সিনেমা নাটক চলে গান বাজনা বাজে এই যে এখানে মাইকে যে গান বাজনা বাজে এই যে ধরেন একটা ভোট চলে গেল প্রত্যেকটা নেতা নেত্রী গান মিউজিক বাদ্যযন্ত্রের মাধ্যমে ভোট চাইছে এই বাদ্যযন্ত্র তো ইসলামে হারাম এগুলো হচ্ছে প্রকাশ্য অপরাধ এগুলো কি অপরাধ প্রকাশ্য অপরাধ দেখতে হলে আপনাকে দেখতে হবে চায়ের দোকান প্রকাশ্য অপরাধ সবচেয়ে সহজ হচ্ছে চায়ের দোকানে যেখানে টিভি মধ্যে নাটক সিনেমা চলে বাপে দেখে ছেলে দেখে চাচা দেখে ভাতিজা দেখে বড় দেখে ছোট দেখে সবাই বসে বসে গান দেখে নাচ দেখে আজে বাজে জিনিস দেখে ওটা হচ্ছে প্রকাশ্যে সবার সামনে কেমন বিয়ের গায়ে হলুদে যে গানগুলো বাজে এগুলো প্রকাশ্য অপরাধ কেমন ওই যে দুলা ভাই শালিকে কোলে করে নিয়ে জামাইয়ের কাছে দিয়ে আসে খাটে ওটা প্রকাশ্য অপরাধ সব মানুষের সামনে হয়তো প্রকাশ্য অপরাধ দেখতে গেলে আপনি ওভাবে দেখতে হবে তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমি নিষিদ্ধ করেছি প্রকাশ্যে ও গোপন অপরাধ যা এরা করে থাকে কেমন দিনী ভাইরা যাদের আপনাদের বয়স ২০ অথবা ৬০ আমি আমার বক্তব্য শেষ করব খুবই গুরুত্বপূর্ণ একটা দুটো আয়াত বলে একটুই শেষের দিকে আমি যদি এটা আপনার কাজে না আসে আল্লাহ আমি আরো তিন ঘন্টা কথা বললে আপনার কাজে আসবে না আপনি যদি সন্তুষ্ট হতে চান বক্তা নিয়ে আসছেন টাকা দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলবে বৃদ্ধ মহিলারা ঘুমাইতে পারতেছে না মাইকের সাউন্ডে ছোট বাচ্চারা ঘুমাইতে পারতেছে না মাইকের সাউন্ডে এদের মধ্যে অধিকাংশ নামাজ তো পড়ে না যারা পড়ে তারাও মিস করবে ফজর শুধু আমি এখানে কথা বলার কারণে আমি তো দিছি না প্রায় ১১টা ২০ ১১টা ১০ দিছি না ১১টা ৩২ বাজে এখন তার মানে আমি কথা বলছি কত মিনিট ২০ মিনিট মানে বাদ দিতে হবে এগুলো কেমন নিজে ইসলাম প্রচার করতে এসে যদি অন ইসলাম পথে প্রচার করিতে লাভ হলো কি প্রত্যেকটা অন্যায় অন্যায় এত রাত পর্যন্ত মাহফিল করাবেন না যে কমিটি টাকা চাইতে আসবে মাহফিলের জন্য বলবেন ১০টার মধ্যে শেষ করতে পারলে বলো টাকা দিচ্ছি নাই হোয়াট এভার আপনার ইচ্ছা বাট আমার কাছে আসলে আমি এরকমই করতাম আপনার রাইট আছে এখানে অনেক লজিক আছে রাত পর্যন্ত চলারও লজিক আছে ভাই অনেক পজিটিভ লজিক আছে ঠিক আছে আমি ডিসএগ্রি করতে যাচ্ছি না তর্ক বিতর্ক জড়াতে চাচ্ছি না আমি পারবো না
আমি হয়তো এক সেন্সে বলছি, ওনারা অন্য সেন্সে বলছে, ওনারা রাইট, আমি হয়তো আমি ভুল হইতে পারি, যাই হোক। দেখুন দেরি ভাইয়ের, আল্লাহ তাআলা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকরাবুজ জানা, তোমরা জানার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ও দেলদুয়ারের মানুষ, عن عائشة رضي الله عنها قال، عن عائشة رضي الله عنه عنها عائشة رضي الله تعالى عنها تكبرنتو تنبولا أن رسول الله صلى الله عليه وسلم، الله الرسول صلى الله عليه وسلم بولتن يا أمة محمد، كيف أمة محمد؟ ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলাইকুম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনাদেরকে বলতে থাকি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে বলতে, ওকে আমি ভুল জায়গায় আসি নাই, আমি ভুল জায়গায় আসি নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভুল জায়গায় আসি নাই। উম্মাহাতুল মুমিনিন, এই পৃথিবীতে যত মানুষ ঈমান আনে তাদের মা, সবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছে আর কি, বুঝছেন, আল্লাহর নবী নাকি বলছে যে ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগিয়ার মিন আল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণে আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আর তিনি আল্লাহ মর্যাদাবান আল্লাহ, তিনি তার কোন বান্দা নারী এবং পুরুষকে জানা করা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তাআলামুনা মা আলাম, যা আমি জানি তা যদি তোমরা জানতে, লাযহিকতুম কলিলান ওয়া লাবকীতুম কাসীরা, তাহলে তোমরা অধিক কাঁদতে অল্প হাসতে। উম্মতে মুহাম্মদদেরকে ডেকে ডেকে আল্লাহ নবী নিজে নিজের উম্মতকে বলতেছে, ও আমার উম্মতরা শুনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর চাইতে বেশি মর্যাদার কারণ নাই, আর তিনি ওনার বান্দাদেরকে জানার অবস্থায় দেখতে চায় না। যদি তোমরা জানতে যা আমি জানি, তোমরা অল্প হাসতে অধিক কাঁদতে। وآخر دعوانا الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم. يا الله استاذ والله استاذ جالس، جزاكم الله خير، شنن كلم كلم نعم قولي شنن كلم شوية صح صح وبعد تختم আপনাদের আর আমাদের অভ্যস্ত হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা শোনা, মনে রাখবেন আমি 2 ঘন্টা বললে আপনার আমি বলি একটু একটু বলে শুনেন না, আপনার শুনতে ভালো লাগবে, মনে কতটুকু রাখতে পারবেন সেটা ভাবেন না। না না ঠিক আছে, না 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 আমি যেতে হবে অনেক দূরে, যে কালকে কালকে জুমা চাপ করে অনেক দূরে পথ। استاذ والله الحمد لله كلم كلم طيب طيب عم بقول شنو ঠিক আছে বসেন বসেন তাহলে তাহরি বের নিয়ে আসবো বসে যান বসে ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ বলবার একটু উঠতাম একটু বসেন একটু বসেন একটু বসেন একটু বসেন আপনারা একটু বসেন আপনারা বসেন বসেন আসেন 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 আর একটা দারুণ জিনিস বলবো আসেন 12টা 15 বলবেন সাহেবকে আচ্ছা যারা চলে যান ঘুমাই যান ফজর নামাজ পড়িন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح
تعرج الملائكة والروح إليه في يوم كان مقدار في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا إنهم يرونه بعيدا ونراه قريبا তারা ওই দিনকে অনেক দূরে মনে করে কোন দিন বলেন তো যেদিন বিচার হবে আর কি মানুষ সব ন্যাংটা উঠবে কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না কেমন আজকে চিন্তা করেন মহিলা একটা কাপড় পরে গেছে প্যাট দেখা যাচ্ছে উফ যদি পুরো কাপড়টা খুলে পড়ে যেত বহু যুবকের স্বপ্ন এমন থাকে প্রচুর পোলা পাইন হিন্দি সিনেমা দেখে চিন্তা করো যদি কোনো এমন চশমা আসতো যে চশমা দিয়ে তাকাবো মহিলাদের কাপড় দেখা যাচ্ছে না শুধু শরীর দেখা যাচ্ছে আরে ভাবে ভাবে কি বলেন রে ভিডিও ক্যামেরার যোগ করে নাহলে তোকে হাত তোলাইতাম রে বাদ দে ছেড়া দিলাম এই কামনা করা ছেলেগুলো মানে আমরা অনেক দূরে মনে করি তো কেয়ামতটাকে বুঝছেন যদি বিচার হবে আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা এরা মনে করে বিচার যে হবে এটা কোন দিন আল্লাহই জানে ওয়া নারাহু করিবা কিন্তু আমি তা দেখতে পাচ্ছি একদম নিকটে কে বলতেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছে ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল মুহল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা আর কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর কোন খোঁজ নেবে না ওই দিনটায় দোস্ত কই তুই ওমকে আয় আয় মাইয়ের মাদ্রাসা ছুটি দিছে জলদি আয় খবর নেবে না দোস্ত কই তুই অমুক জায়গায় এরা ইতির বাপ তো ইতির বিয়ে ঠিক করে লেছে কত মাথাটা তো গরম আছে কি করি কত শ্বশুর মশুর মারে লেতাম নি কেন ওই জানা আমি 15 বছর 5 বছর থেকে প্রেম করি মায়ের লগে তো কি করবি দোস্ত হুন্ডা লয় 12-5 হুন্ডা যাবে মায়ের তুলে লুছে যাবে এইরকম বন্ধু আর কি যে বন্ধু হিন্দি সিনেমার গানের সাথে টিকটকের মধ্যে অ্যাড করে ওই তোরে ছাড়া বাঁচবো না বন্ধু মা বাপ সব পর তুই আপন এরকম কিছু একটা গায় ওরা বলে আর কি এরকম লেখে কবিতা লেখে ছন্দ লেখে আল্লাহ বলছে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা আরে তুমি তো বলছো বন্ধু আল্লাহ বলছে যে অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না তোমার তো কি বলবো রে ভাই তোমার পড়াশোনার যে মান মানে তুমি অন্তরঙ্গ বুঝো তুমি খালি মনে করো অন্তরঙ্গ খালি পোলার মাইয়া হয় না অন্তরঙ্গ মানে হচ্ছে হৃদয়ের গভীর থেকে যে ভালোবাসা বন্ধুত্ব ভাতৃত্ব ওটা অন্তরঙ্গ কেমন খুবই গভীর সম্পর্ক বলছে যে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা কোন বন্ধুর খবর রাখবে না ইউবাসসারুনহুম যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে ইউবাসসারুনহুম এই বন্ধু দুজনকে একজনের সামনে রাখা হবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইদিন বিবানি সেদিন অপরাধী যে দুনিয়াতে অপরাধ করেছে তা সে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ তুমি আমার ছেলে আর মেয়েকে জাহান্নামে ফেলো আমাকে আজকে ছেড়ে দাও ও সাহিবাতিহি ওয়াখি বলবে ইয়া আল্লাহ তুমি আমার স্ত্রী আর আমার ভাইকে জাহান্নামে নাও আমাকে আজকে ছাড়ো ও ফাসিলাতিহি আল্লাতি তুই আর বলবে ইয়া আল্লাহ আমার যত আত্মীয় স্বজন আছে যারা আমাকে অন্যায় করলে আশ্রয় দিত তুমি তাদের সবাইকে জাহান্নামে নাও তবে শুধু শর্ত হচ্ছে আমাকে ছাড়ো ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি ইয়া আল্লাহ এই দুনিয়াতে বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন আসছে সবাইকে তুমি জাহান্নামে ফেলো শুধু বদলে আমাকে ছেড়ে দাও বদলে আমাকে ছেড়ে দাও আল্লাহ তাআলা বলবেন কাল্লা না কখনো না ইন্নাহা লাযা নিশ্চয়ই এটা জ্বলন্ত অগ্নিশিখা নাজ্জাআতাল লিশাওয়া যা গায়ের চামড়া খসে দেবে তাদউ মান আদবারা ওয়াতাওয়াল্লা জাহান্নাম নিজেই ডাকবে ওই লোককে
যে দাম্ভিকতা করে ইসলামকে অবমূল্যায়ন করতে এবং ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখত, জাহান্নাম ডাকবে, ফেরেশতা লাগবে না। আমরা তো দিন শুনছি যে ফেরেশতা, হ্যাঁ ফেরেশতাই নিয়ে যাবে বেঁধে শিকল দিয়ে টেনে, কিন্তু এই সুরার মধ্যে সিচুয়েশন একটু ডিফারেন্ট, কেমন স্টোরি একটু ডিফারেন্ট। এখানে মানে জাহান্নামে ডাকতে থাকবে, ও অহংকার একটু জলদি আয়, ফেরেশতাকে হয়তো বলবে নিয়ে আস নিয়ে আস, আল্লাহু আলাম জাহান্নাম ডাকবে, এখন কেমনে ডাকবে আমি জানি না, কোরআনে লেখা আছে। টাকা পয়সা জমা করতে খুব পছন্দ করে, কেমন আর আগলে রাখে, ওরে জাহান্নামে ডাকবে। বুঝতে পারিনি মনে হয়। যাই হোক, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির মনা করে। ইযা মাসসাহু শাররু জাযুআ, বিপদ যখন তাকে স্পর্শ করে সে উৎকণ্ঠিত হয়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর কল্যাণ তাকে স্পর্শ করলে সে কৃপণ হয়। যখন বিপদে তার ধরে, আল্লাহ আমি কি করবো, আল্লাহ আমার এই করছে কেন, সে করছে কেন, কই যাবো, ভাই একটু হেল্প কর, ভাই আল্লাহর রাসূল দিলে টাকা দেন, ভাই একটু আমার একটু সিগনেচারটা করে দেন না, ভাই অমুকরে বলে দেন, বিপদে পড়লে শুধু ভাই আব্বা চাচা যা আছে আল্লাহ মসজিদে দুই টাকা দিচ্ছে, এগুলো করে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন চাকরিটা হয়, বিদেশ যায়, ব্যবসাটা খুলে লক্ষ লক্ষ টাকা কামায়, আর মানে ওই যে টাঙ্গাইল দিয়ে হাই রোড হয়ে গেছে, জমির ডিসিম হয়ে গেছে কত, ওর বাপের ওর দাদা কল্পনা করছে জায়গায় ডিসিম 20 লাখ হইব, ও তো বিঘেই বেসতে পারে না 2 লাখ টাকা, কয় বছর আগের কথা, আমরা শিখাইলে হবে এগুলা। হ্যাঁ কয় বছর আগে জায়গায় ডিসিম বিঘে কত ছিল, এই জায়গায় এই হাইওয়ে হওয়ার পরে এই জায়গায় ডিসিম চলে এখন কত, তার লোকের রিজিকটা দিছে না, ও ফকির দরিদ্র মানুষ, 2 বিঘা জমিও ছিল না, একটা বাড়ি ছিল 15 শতকের, ওই বাড়ির মধ্যে 3 শতকে বাড়ি করছে, এখন 12 শতকে দোকান টোকান ভাড়া দিয়ে পেট্রোল পাম্প মেট্রোল বোম বাং করে ও আরামসে চলে, আর নেতাগিরি করে। হ্যাঁ মানে ধ হ্যাক দেখায়, এবার তুই জানাস আমি দেল সদরের মানুষ গেলে বুঝছস নি কারে কি করছে, এগুলো করে এখনো। ওই মাসসাহুল খায়রু মানুআ, যখন ওকে কল্যাণ স্পর্শ করে, যখন ওকে কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়, তখন সে আর মানে আল্লাহ রাস্তা কিছু দেয় না, বা সে তখন আল্লাহকে আর পরোয়া করে না। যাই হোক দিনী ভাইরা, আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুরা আদিয়াত পড়তে পারেন আপনারা, সুরা আদিয়াত ওয়াল আদিয়াতি যাবহা, কে কে পারেন আপনারা দুটো? আমি আজকে একটা ছেলের সাথে, অন্য আছে নোমান, কেমন এখানে আসার পর অনেকক্ষণ কথা বলতেছিলাম নোমানের সাথে, ভালো ছেলে মাশাআল্লাহ, আল্লাহ হেদায়েত দিক আমিন। তো কথা বলতে 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 ওর এক পর্যায়ে আমি কি বলবো আমি বুঝতেছি না, কারণ ও তেমন কিছু জানে না ইসলাম সম্পর্কে, কিন্তু ওর ভালোবাসা অসীম ইসলামের প্রতি, যতটুকু যেই যেই মাধ্যমে সে জানতে পেরেছে অতটুকু সে মানে এবং ওটার উপর সে অটল। তার মানে যদি ওর কাছে সত্য আসে ও আর অনেক অটল থাকবে, ওর আগ্রহ আরো বেড়ে যাবে, সত্যের মধ্যে মজাই আলাদা, ওখানে কোনো মানে ই থাকে না, জড়তা থাকে না। সুরা আদিয়াত কে কে পড়তে পারেন? আদিয়াত যাবহা, এই সুরাটা কার কার পড়তে পারেন? পারেন না মাশাআল্লাহ। এই সুরা কখনো অর্থ সহকারে পড়ছেন আপনি? দেখেন এই সুরার এই 2-3 আয়াত পড়ে আমার চাইতে দিন প্লিজ, আমার কালকে জুমা আছে, কেমন আপনারা দেরি করছেন, আমার দোষ নাই। দেখেন আপনারা এলাকার রীতি রেওয়াজ অনুযায়ী আমি চলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, ম্যানেজমেন্ট দেরি করে নেয়, আপনি তো আপনার তো 7টা বাজে দেখছি আপনার লোকই আসেন নেই জায়গায়, ম্যানেজমেন্ট কি দোষ, ম্যানেজমেন্ট করবি বেটা, টাকাটুকু তুলতে হইবে কিনা, বাপের জমি বেঁচে আসলে বস করাবে না কিছু। আচ্ছা যাই হোক, শুনেন এই ওয়ালাদিয়াত সুরাতের মধ্যে 2-3টা আয়াত আছে, এই 2-3টা আয়াত যদি আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়েন, ইনাফ, ওয়াল্লাহি ইনাফ ফর ইউ। আমি মনে করি এই এক জীবন 60 বছরে চলে যাবে। আল্লাহ বলছে الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد إن الإنسان لربه لكنود নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। وإنه على ذلك لشهيد এবং এই বিষয়ে সে নিজেই সাক্ষী। وإنه على ذلك لشهيد সে যে তার রবের প্রতি অকৃতজ্ঞ সে নিজেই সাক্ষী। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ আর ধন সম্পদের প্রতি সে খুবই আসক্ত। أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ সে কি জানে না কবরে যা আছে যখন উত্থিত হবে মানে উঠানো হবে। وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ আর অন্তরে যা কিছু লুকানো আছে যখন তা প্রকাশ করা হবে। إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। মানে আল্লাহ বলছেন যে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, আর এই বিষয়ে কারো সাক্ষী মাক্ষী লাগবে না, ফেরেশতা খোঁজো রে মানে কিরামান কাতিবিন বলেন আর কি, কেমন
আসলে তো কিরামান কাদিম মানে লেখক বর্গ, ফেরেশতার নাম না, হ্যাঁ ক্যাটাগরি এটা, মানে এরা লেখে, আমরা যা করি এরা লেখে। তো ছোটবেলায় জানতাম যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম, আসলে ফেরেশতার নাম কিরামান কাতিবিন না, কিরাম মানে সম্মানিত, কাতিব মানে যে লেখে। মানে এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এনারা সম্মানিত যারা আমাদের যে কোনো কর্ম লিপিবদ্ধ করে, কেমন তো এই ক্যাটাগরির আর কি। তো এত কিছু লাগবে না, আল্লাহ বলছে যে ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এই যে সে অকৃতজ্ঞ, নিজেই সাক্ষী, কিচ্ছু লাগবে না, কারো কিছু লাগবে না, সে নিজেই সাক্ষী। এরা কি জানে না কবরে যা আছে এটা উত্থিত করা হবে এবং তাদের হৃদয়ে যা লুকানো আছে তা প্রকাশ করা হবে? বাস এতটুকু মনে রাখেন, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েন না, একটা ছোট্ট অনুরোধ করে চলে যাই, কেমন? আল্লাহ দেখেন আমি ফতোয়া দেই না, গত 8 বছর বা 9 বছরে কোনো মানুষ যদি বলতে পারে আমি ফতোয়া দিছি, হ্যাঁ যখন আর একটু ছোট ছিলাম গরম গরম বোঝা তা মাত্র স্টেজে উঠছি তো কেউ কিছু বললে আমিও বলে দিতে পারতাম, হতে পারে রেকর্ডিং বড়াই করে বল লাভ নাই, কোন ফোলায় কোন থেকে বের করতে দেখেন উনি মিশা কথা, এক বাজে কিছু ফতোয়া দেন আর কাজে দিছে, তবে আমার বুঝ হয়েছে থেকে ধরেন গত 5-7 বছরে আমার মনে হয় না আমি কোনো ফতোয়া দিছি। প্রশ্ন করলে এরকম এখানে প্রশ্ন আসলে সরাসরি বলি যে না আমি উঠছি না, ভালো আলেম থেকে জেনে চলে গেছে। একটা কথা বলি, ওয়াল্লাহি আপনার এই এলাকার সবচেয়ে যে ভালো আলেম, আপনার বিশ্বস্ত আলেম, তাকে বলেন নামাজ ত্যাগের বিধান কি, মানে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশার 4 রাকাত, কত রাকাত হলো? আপনার পছন্দের, এবার সে ভান্ডারি হোক, সুফি হোক, চিস্তি হোক, সাবেরি হোক, হাকিকত, তরিকত, মারেফত, যেই দলেরই হোক, তারা বলেন যে হুজুর একটু হাদিস থেকে নামাজ যদি ছেড়ে দেয় একে ইসলাম কি বিধান দেয়, সে যদি হাদিস থেকে আনে কাফের মুশরিক ছাড়া আর কিচ্ছু করে নেই আল্লাহ, যে লোকটা নামাজ ছেড়ে দেয় তাকে আল্লাহ হয় কাফের কইছে নাহলে মুশরিক কইছে, বিশ্বাস করেন গুনাহগার কয় নাই, যে লোক ঘুষি দিয়ে দিছে কইছে ফাসিক গুনাহগার, কথা বলছেন নাই, চুরি করছে ফাসিক, হ্যাঁ তারপর ধরেন ওই যে একটা আর একটা অন্যায় কাজ করছে, জেনা করছে, ফাসিক গুনাহ, মদ খাইলে যে গুনাহ, সিগারেট খায় গুনাহ, অমুক তমুকের কথা শোনে না, মুরব্বী সম্মান করে না গুনাহ, নামাজ ছেড়ে দিলে কি হয় ইসলাম থেকে কাউরে বলেন? আমি ফতোয়া দিচ্ছি না, আপনার পরিচিত আপনার পছন্দের, তবে ওকে বলবেন যে হুজুর মানে সিয়াসিত্তা বলে আর কি, আমরা তো কুতুব মানে মানে আমরা তো মানে কুতুবি সিত্তা বলি, সহিহাইন বলি, দেখ সিয়াসিত্তাই বললাম তর্কের খাতিরে, ওকে 6টা বইকে সহি বলে বাংলাদেশের অনেকে, তো আমি কারোর সাথে দ্বিমত হতে চাচ্ছি না, একটা টপিকে তর্কের খাতিরে বলেন যে এই সিয়াসিত্তা থেকে যে লোক নামাজ ছেড়ে দিছে তারে কি বলে, এই 6টা বই যে শত শত, একটা বই আছে 1 লাখ হাদিস আছে, এত লাখ হাজার হাদিসের মধ্যে যে লোকটা নামাজ ছেড়ে দিছে 70 রাকাত, মিনিমাম 70 রাকাত নামাজ যে ছাড়ে তারে কি বলে ইসলাম? ওয়াল্লাহি কাফের বলে, মুশরিক বলে, আমি বলতেছি না ইসলাম ওই হাদিসগুলো বলে, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ছেড়ে দিল সে কুফরি করল, ফামান তারাকাহা ফাকাদ আশরাক, যে ছাড়লো সে শিরক করল। ইভেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলছে, কি বলছে, বলছে নিশ্চয় তারা মানে ইহুদি নাসারা খ্রিস্টান যত অন্য ধর্মীয় আছে সবাই, নিশ্চয় তারা এবং আমরা, বাইনানা ও বাইনাহুম, আমরা মানে মুসলমানরা, ও বাইনাহুম তারা অমুসলিম যতগুলো দল আছে, পার্থক্য কি? নামাজ, মধ্যখান দেওয়াল কি? নামাজ, যেটা পড়ছে ওটা আমরা আর যেটা পড়েন এটা ওরা, আপনাকে ভুল শুনেছি এতদিন পর্যন্ত, আপনার জানাজা হয় ভাগ্য বলার পর বাংলাদেশে জন্ম, আপনার জানাজা যে পড়েছেন এজ উঠ খায় অনেক সময় দেখা যায়, জমির উপরে টাকা দেওয়া বলে এটাকে রিয়ান বলে, বন্ধক বলে, আমি শুনছি সবার কথা বলতে পারবো না, কিছু কিছু আছে কেমন, হ্যাঁ নিজে জট দেখায় আপনাকে সিগারেট খেতে না করে এরকম আছে, আপনার ভাগ্য বাঁধা আপনি দেশে, এটা আসলে সোনার দেশ, এটা আসলে সোনার দেশ, আপনি একক তো নামাজ পড়েন না আপনার জানাজা হয়, যারা এই দেশকে গালি দেয় তাদের মতো বোকা পৃথিবীতে নাই, আমার মতে আমি ভুল হতে পারি, আমি ভুল, আমার কথা তো কোরআন হাদিস না, আমার কথা কি কোরআন হাদিস, সব ভুল হতেই পারি, আর এই কথা তুমি কি আমার ফাঁসি হয়েছে, এখন এরকম 2 একটা ভুল বলতেই পারি যেহেতু ফাঁসি হবে না, বুঝলেন না কথা, আপনি এই দেশে জন্ম হয়েছেন, আপনি সোনার খনিতে জন্ম হয়েছেন, আপনি বুঝেন না লেবার ইট ইটের কাজ করে, কন্ট্রাক্টরকে দেখলে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে নালে বাড়িতে না, এই লোক চায় তার নেতা ভালো, ও চায় তার নেতা ভালো, 50 টাকা 100 টাকার বেশি হয় না নির্বাচনের ভাগাভাগি, রাগ যাবে না, হে হাড় 50 টাকা দিছে আমার 40 টাকা করে দিছে, আমরা কি ভাসিয়েছি না বাংলাদেশ, 10 টাকা পার্থক্য, 5 টাকা পার্থক্য, ওর বাপের টাকা মনে হয় ভাগাভাগি করতেছে, ও চায় ওর নেতা ভালো হোক, ও আল্লাহ ও চায় ও চায়, ওর ভাই আরেক মেয়ের ধর্ষণ করে চলে গেছে, এখন পুলিশে ধরছে ওরে, কারণ
এটা একটা ঘটনা বড় হয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে, ও নেতার কাছে যায় বসে আছে, আমরা ভোট দিছি এখন করবে কে কাম, বেচারা করবে কি, মানে ও বুঝাইতে পারতেছি না। আপনি ভালো করে আল্লাহ কোন দেশে আছেন বুঝছেন, আপনি পেন্সিল লিয়ে ধরা খান মানুষ যা সারায় নিয়ে আসে এরকম মানুষ আছে দেশে, আপনি এই দেশ পাবেন কই আর বাপ এরকম বাপের মুখে, বাপ ছেলে নেশা করে ধরা খাইছে বাপ ছাড়াই নিয়ে আসে বলে যে কে আছে আমার ছেলে কি বলছে আমাকে মরে গেছে না বিচার আমি না করতে পারলে বড় বলেছে ও নাকি বিচারক, ও তো বাপ ও বিচারক কি বলে, বিচার তো গভর্নমেন্ট করবে, গভর্নমেন্টের ল আছে না, ও ল ভায়োলেট করতে বাধ্য করে। গত পরশু একজনের সাথে কথা হচ্ছিল, বলে যে এদেশের মানুষ মনে করে কি পুলিশ অনেক খারাপ, ধরো একটা আখান করে নিয়ে আসছি কথা কথা বলতেছিল এমনি, মানে একজন মনে যাচ্ছে ভাই এদেশে আইন আদালত কি নাই উকিল নাই, আমি ধরে নিয়ে গেছি উকিল বসে আছে, আমি ধরার আগে উকিল রেডি তারা জামিন দিল, সব দোষ পুলিশের, কথা বলছে না সব দোষ নেতার, তারা যারা ভোট দিয়েছে তাদের কোনো দোষ নেই, তারা যারা বাধ্য করে নিয়ে গেছে ওর ভাই ধর্ষণ করছে, ওর ভাই পেন্সিল ধরা খাইছে, ওর ভাই ঘুষি দিয়ে একজন নাক ফাটা দিয়েছে ও ছাড়াই নিয়ে আসে, এই এত সুন্দর দেশ পাবেন কোথায় যেখানে আপনি অন্যায় করার পরে আপনার পক্ষে যায় লোক দাঁড়ায়, তাকে বলে রাখি ফতোয়া দিতে আসি নাই, আপনার পছন্দ মতো একজন হুজুর থেকে ফতোয়া নিয়ে নিন যে লোক নামাজ ছাড়ে তাকে ইসলাম কি বলে মুসলমান বলে কি না, আমি ফতোয়া দিতে পারবো না, আমার ভূতে পাইছে কালকে এই পোলা মানে ইউটিউব ইন্টারনেটে ছাড়বে দুনিয়া বলে যে এ কি বললেন জামশেদ মজুমদার, আমি বলার দরকার নেই কি দেখো أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم الله أكبر الله أكبر الله أكبر.